एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे कि प्रेगनेंसी सिमटम्स, माने आमरा कि देखे बुझबो जे आमरा प्रेगनेंट। माने आमादेर पिरियडटा मिसड हवार आगेओ आमरा अनेकगुलो सिमटम्स एमन देखते पारि जेगुलो देखे आमरा बुझते पारबो जे आमरा प्रेगनेंट। कारण अनेक क्षेत्रे कि हय, आमरा जारा सिस्ट निये भुगछि तादेर काछे माने एमनि प्रेगनेंसि आसा माने उपहार, आर जादेर सिस्ट रयेछे तादेर काछे একটা চমৎকার। কারণ আমরা যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্টে রয়েছি তারা হচ্ছে মেডিসিন নেওয়ার পর ওয়েট করে থাকে যে এবারে পিরিয়ডটা যেন না হয়, এবারে যেন প্রেগনেন্সিটা আসে। সুতরাং টেস্ট কিট নিয়ে টেস্ট করার আগেই তোমরা জানতে পারবে যে যে লক্ষণগুলো দেখে তোমরা যা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সিটা এসেছে, সে সেই লক্ষণগুলো আমি তোমাদের আজকে জানাবো। তো আমি প্রথমত বলি, আমরা এমনি নর্মালিও ধরো 30 তারিখে আমাদের প্রেগনেন্সি আসার কথা, আমরা যদি 27 তারিখে যদি টেস্ট করি তাহলে সেটা কিন্তু যদি প্রেগনেন্সি থেকে থাকে টেস্ট কিটে কিন্তু পজিটিভ আসে। আবার অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, তাই কারণ এইচসিজিটা সবসময় সমান থাকে না সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে। সেটা প্রেগনেন্সির 1 উইক পরেও তোমরা দেখতে পারো। অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি চলে আসার পর পিরিয়ডটা মিসড হয়েছে, 3 দিনের দিন টেস্ট করে দেখলে যে রিপোর্টটা নেগেটিভ এসেছে, তার জন্য ঘাবড়াবে না, 1 উইক পর আবার টেস্ট করবে, দেখবে সেটা পজিটিভ ডেফিনেটলি এসেছে, কারণ এইচসিজি সবার সমান থাকে না। তো আমি এখন বলি যে কী কী সিমটমস দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সিটা এসেছে। প্রথমত হচ্ছে তলপেটটা ব্যথা ব্যথা করবে, পিরিয়ড হওয়ার আগে যেরকম পিরিয়ড ক্র্যাম্প হয় বা তলপেট ব্যথা করে ঠিক তেমনই ব্যথা ব্যথা ভাব হবে, মাথাটা ঠিক একটু ঘুরবে। তারপর প্রত্যেকটা জিনিসে রান্না করতে গেলেও তুমি দেখবে জিনিসের একটা গন্ধ পাচ্ছ, একটু গা গুলানো ভাব। সবার কিন্তু সমান না শরীর, অনেকের ক্ষেত্রে হতেও পারে অনেকের ক্ষেত্রে নাও। আবার অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে মানে পিরিয়ডের দিন এসে গেছে, অল্প একটুখানি কিন্তু ব্লিডিং হচ্ছে, হোয়াইট ডিসচার্জ হচ্ছে বা সাতাশটা হচ্ছে, তার সঙ্গে কিন্তু অল্প একটু ব্লিডিং হয়েছে, সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু না, এটা কিন্তু একদম নর্মাল। আর তৃতীয়ত, আমরা খুব টায়ার্ড ফিল করি, খুব ক্লান্ত লাগে, খুব ঘামছি, এরকম একটা ফিলিং আসে। আর দেখবে আমাদের স্তনটা বা ব্রেস্টটা অনেকখানি টাইট আর শক্ত মতো হয়ে থাকে। তো এই জিনিসগুলো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের আর কি তোমরা কনসিভ করেছো। আর সবথেকে বড় লক্ষণ তো এটাই হলো যে আমরা পিরিয়ডটা মিস করে গেছে, আমার ডেটের অনেকটা পিছিয়ে মানে ডেট ক্রস করে চলে গেছে, তখন তো অবশ্যই তোমরা টেস্ট কিট নিয়ে টেস্ট করে দেখতেই পারো। আর যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আছো, অথচ টেস্ট করেছো, দেখছো যে 1 সপ্তাহ হয়ে গেছে বা 10 দিন হয়ে গেছে টেস্ট করে দেখছো যে না নেগেটিভ এসেছে, অথচ পিরিয়ড হয়নি, তারা আবার ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করবে, করলে আবার একটা প্রোজেস্টেরন দেবে ডাক্তার, দিলে আবার কিন্তু পিরিয়ডটা হয়ে যায়। আর যদি সেক্ষেত্রে প্রেগনেন্সি থেকে থাকে তাহলে ওই প্রোজেস্টেরনটা কিন্তু তোমার বাচ্চাকে সুস্থই রাখবে, কোনো রকমের কোনো ক্ষতি হবে না। তো সুতরাং তোমরা আমার এই টিপসগুলো যদি লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা প্রেগনেন্ট হয়েছো কি না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই। তো ভিডিওটা আজকের মতো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে লিখতে পারো। ততক্ষণের জন্য টাটা।